মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খেড়ামারি টিকটিপাড়ার মর্জিনা বিবি দীর্ঘ 30 বছর ধরে শৌচালয় নেই, সেই কারণে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন। তার মতো আরও 30টি পরিবার শৌচালয় নেই। আমি নেশাতুন খাতুন, এ আমার সমুদায়। আপনাদের কি সমস্যা? আমাদের পায়খানা নাই, মাঠে পায়খানা করি, বাড়ি নাই, ঘর নাই, পায়খানা টাকা জমা দিয়েছি, পায়খানা দেয়নি, কত পুলিটাও তো দেয় না। কি বলে কি বলে কই, কিছুই বলে না। আর টাকা জমা না দিলে পায়খানা হবে না বললে টাকা জমা দিল। খয়রামারি টিকটিপাড়ার মর্জিনা বিবি 30 বছর ধরে বসবাস করছেন। 30 বছর ধরে বাড়িতে কোনো পায়খানা নেই, সেই কারণে তাকে মাঠে জঙ্গলে শৌচকর্ম করতে হচ্ছে। দিনের বেলায় লজ্জা বিসর্জন দিয়ে আর রাতের বেলায় নানা রকম ভয় পেয়েও তার পরিবার সকলকেই জঙ্গলে শৌচকর্ম করতে হচ্ছে। প্রধানের কাছে কিছু, প্রধান তো বিডিওর কাছে পাঠিয়েছিল, বিডিওর কাছে যাই আমার জমা লাইনি, মানে ওদের ওই লোক বিডিওর কাছে দেখা করতে দিল না, ঘুরে এসেছি। তো এসব সমস্যা আমরা তো জানাই, যাকে যেরকম জানেনি দরকার তাকে সেরকম জানাই, তাও তো আমাদের কোনো কাজ হয় না। মেম্বারের কাছে তো কতদিন গেছি, দিব দিব, আসলে দিব, লিস্টে নাম থাকলে দিব দিব, আছে এই লিস্ট হয়ে গেলে দিব, ওই লিস্ট হয়ে গেলে দিব। আর এখন বলে কি যে চাই 600 ছিড়ালে নাম। এই সমস্যা নিয়ে তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান, পঞ্চায়েত প্রধান বিডিও অফিসে যেতে বলে, তিনি বিডিও অফিসেও যান, কোনো ডকুমেন্টস জমা নেননি। প্রধান মেম্বারকে জানালে বলে লিস্টে নাম থাকলে হবে, আবার বলে 600 নম্বরের লিস্ট নাম আছে। মর্জিনা বিবি 2015 সালে 1500 টাকা জমা দিয়েছে। মর্জিনা বিবির মতো আরও 30টি পরিবার একই সমস্যায় ভুগছেন। পায়খানা বন জঙ্গলে ফিরে বেড়ায়। কতদিন ধরে সমস্যা? ও বহুদিন থেকে, 75 দিন জ্বর মরেছে। তাও কত বছর হবে? 30 ধরো, 25-30। কোথায় তোমরা পায়খানা ফিরে? জঙ্গলে ফিরে। তো তোমাদের সমস্যা হয় না? সমস্যা হয় না, মানুষজন মানুষের মন সবই রক্ষা করতে হয়। তো এ বিষয় নিয়ে কার কার কাছে গেছো? সবার কাছে গেছি, কেউ ভাবেনি। প্রধানের কাছে? প্রধানের কাছেও বিলিছি। আমি এই সমস্যাটা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি সাক্ষাৎকার দেননি। তিনি জানিয়েছেন এখন সরকারিভাবে কোনো শৌচালয় দেওয়া হচ্ছে না, আমাদের অর্ডার হলে দিয়ে দেব। এই টিকটিপাড়ার মর্জিনা বিবির যাতে শৌচালয় হয় সেজন্য প্রধান হাদিকুল ইসলামকে 9604923728 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।